নমস্কার বন্ধুরা, শ্রীনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো স্প্রিং অনিয়নের পরোটা। এটা শীতের সকালে ঝাল ঝাল ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, এছাড়া এটা জ্বর সর্দি হলেও মুখে রুচি ফিরিয়ে আনে। তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি স্প্রিং অনিয়ন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে যতটা সম্ভব কুচি করে কেটে নেব। দেখুন, যতটা সম্ভব কুচি করে আমি স্প্রিং অনিয়ন কেটে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, আর নিচ্ছি 4 টেবিল চামচ বেসন। এটা শুধু আটাতেও করতে পারেন, তবে বেসন দিলে অনেকটা ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি জোয়ান, হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে খাবারটা হজম হয় তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর গ্রেট করা কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। এই সিজন চেঞ্জের সময় যদি আপনাদের জ্বর সর্দি হয়ে থাকে তাহলে এটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, এছাড়া মুখে রুচিও আনবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দিতে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা করতে হবে। দেখুন, একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে স্প্রিং অনিয়ন দিয়ে মাখাতে থাকবো, একেবারে বেশি দিয়ে দেব না, যেমন যেমন লাগবে সেই রকম দেব। আমার এখানে আরেকটু লাগবে তাই দিয়ে দিচ্ছি। বেশি ঘন হয়ে গেলে জল দেওয়ার দরকার নেই, কারণ এর থেকেই আস্তে আস্তে জল বেরোবে, তখন এটা হালকা পাতলা হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার মনে হচ্ছে স্প্রিং অনিয়নটা কম হয়ে গেছে, তাই আবারও দিয়ে মেখে নিচ্ছি। সবশেষে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, স্প্রিং অনিয়ন থেকে জল বেরিয়ে ব্যাটারটা পাতলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটাকে একটু গরম হওয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। এবার এর মধ্যে হাতা দিয়ে ব্যাটারটাকে দিয়ে দেব, তারপর হাতার সাহায্যে গোল করে ছড়িয়ে দেব। সাইজটা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। ব্যাটারটাকে আমি হাতার সাহায্যে ছড়িয়ে বড় করে নিয়েছি। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। কিছুক্ষণ পর ওপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে উল্টে দেব, তার জন্য আগে দেখে নিতে হবে যে তলাটা পুরোটা উঠে আসছে নাকি। তারপর আস্তে আস্তে এটাকে আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে আমি দু পিটি ভেজে নেব,
এইভাবে তৈরি হয়ে গেল স্প্রিং অনিয়নের পরোটা। এটাকে আপনারা কেচাপের সাথে খেতে পারেন, তবে পেঁয়াজ কুচি, গোলমরিচ আর বিট লবণ একসাথে মেখে এর সাথে খেতে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।